ইয়াহদি বিল্লাহ মানে তাবারে দেওয়ানাহু সুবুল আসসালাম, যে আপনাকে যে কেতাব দেওয়া হয়েছে এই কেতাবের মাধ্যমে যারা আল্লাহর সন্তুষ্টির অনুকরণ করে তাদেরকে শান্তির রাস্তার দিকে পথ দেখানো হবে। শান্তির রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা শান্তির রাস্তা, এটা দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলেছি আবার বলি, এইমিং লাইফ, জীবনের উদ্দেশ্য কী, এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন। আপনি কী বলবেন জীবনের উদ্দেশ্য কী? তো জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া, যে আমি একটা খাঁটি গোলাম হতে পেরেছি কি না, এইটি আপনি বারবার পরীক্ষা করে দেখবেন, এইটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য, এইমিং লাইফ। এখন এই গোলাম, আপনি যদি মানুষের গোলাম হন তাহলে আপনি এহলৌকিক জগতে, এই মান্ডান লাইফে আপনি আপনি একটা মানে আপনি একটা ভালো চাকরি লাভ করলেন, এই চাকরি পাইলে আপনার এই দুনিয়ায় খাওয়া পড়া বেতন, তারপরে পরে আপনি যে টাকা পয়সা পাবেন, তারপর আপনি মারা গেল আপনার স্ত্রী বা আপনার কেউ নিকটতম এটা পাচ্ছে, তাহলে এই দুনিয়ায় একটা মানুষের গোলাম হতে পারলে দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যায়। আর আপনি যদি আল্লাহর গোলাম হন তাহলে দুনিয়ার সমস্যারও সমাধান আর আখেরাতের সমস্যারও সমাধান। এই গোলাম হওয়ার মধ্যেই কিন্তু এটা সীমাবদ্ধ, গোলাম যে হতে পারে নাই, চাকর যে চাকুরি করে, এই চাকুরির আরবি হলো গোলামি। চাকরের কাজকে চাকুরি বলা হয়, গোলামের কাজকে গোলামি বলা হয়। তো যারা চাকুরি করে তারা কিন্তু আসলে গোলাম, জনগণের সেবক, গোলাম। এই গোলাম হওয়াটাই সম্মানের বস্তু। তাই আপনি মানুষের গোলাম হবেন না আল্লাহর গোলাম হবেন? মানুষের গোলামও আপনি হতে পারেন, যেহেতু এটা আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। কী দোয়া শিখিয়েছেন? যে আল্লাহ আপনি দুনিয়াতে আমাকে কল্যাণ দেন, পরকালেও কল্যাণ দেন। কাজেই মানুষের গোলাম হওয়াটা আপনার জন্য অপরাধ নয়, কিন্তু সেখানে আপনি যথাযথভাবে দায়িত্ব পালন করেন, সততার সহিত আপনি দায়িত্ব পালন করেন এবং সাথে সাথে আল্লাহও যে আপনার মালিক, সেই মালিকের হক আপনি আদায় করেন। তাহলে এই গোলাম হওয়ার ভিতরেই কিন্তু আমাদের সব কিছু, আমরা আল্লাহর গোলাম হব। তাহলে এই জীবনের লক্ষ্য হলো যে আমি একজন খাঁটি গোলাম হয়ে পৃথিবীর থেকে বিদায় হতে পারছি কি না, এইটা হলো জীবনের উদ্দেশ্য। এটা মনে রাখবেন যে আমার মালিককে, মালিক আমাকে কি বলছে, মালিকের কোনো আদেশ যদি আমি অমান্য করি, মালিক যদি আমার অসন্তুষ্ট হয় তা আমার প্রমোশন, আবার আমার ডিমোশন, তাহলে আমি মালিককে সবসময় সন্তুষ্ট রাখবো, আমার মালিক কী কী বলছেন আমাকে, এই মালিককে সবসময় স্মরণ রাখতে হবে। এবং মালিক সম্পর্কে আপনার মনে যে একটা মানে আল্লাহ সম্পর্কে একটা অন্তরে একটা গভীর শ্রদ্ধা ভক্তি, এটা আপনার সৃষ্টি হতে হবে। এবং এই শ্রদ্ধা ভক্তি সৃষ্টি হওয়ার জন্য আপনাকে সৃষ্টির উপরে গবেষণা করতে হবে, তা নাহলে ভক্তি শ্রদ্ধাটা আপনার মানে জন্মিবে না অন্তরে। আপনি যখন একটা মানুষ সম্পর্কে জানেন যে এই লোকটা এরকম, তখন আপনি তাকে ভক্তি করবেন, সালাম করবেন, কিন্তু আল্লাহ সম্পর্কেও ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হতে হলে আপনাকে এই সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে। তখন দেখবেন যে না, আল্লাহ আছে এবং এই সব কুদরত আল্লাহর, এই সব ক্ষমতা আল্লাহর, এটা আল্লাহর কুদরতের উপরে আল্লাহ গবেষণা করতে বলেছেন। আমরা যে এই পৃথিবীতে বসা আছি, এই পৃথিবীটা কীভাবে আছে বলেন? এই পৃথিবীটা এত জোরে চলে শূন্যের উপরে, ঘন্টায় 43,200 মাইল বেগে এই পৃথিবীটা চলে। এবং এই পৃথিবীর সাথে যে মানে যে কটা গ্রহ, এই যে একটা গ্যালাক্সি সূর্যকে নিয়ে কেন্দ্র করে এই যে আমাদের পৃথিবীটা এবং আর অন্য অন্য গ্রহ কয়টা, এটা একসঙ্গে চলে। এভাবে এরা ঘন্টায় 43,200 মাইল বেগে মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে। এইটা কীভাবে মহাশূন্য উড়ে বেড়াচ্ছে, কে এটাকে পরিচালনা করছে? এবং এই পৃথিবীতে মানে আমরা চোখে যা কিছু দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস শূন্যের উপরে ভাসমান, এই পৃথিবীটাও শূন্যের উপরে ভাসমান, আর অন্য গ্রহ নক্ষত্র আমরা যা সব শূন্যের উপরে ভাসমান। তো শূন্যের উপরে কীভাবে ভাসমান থাকতে পারে একটা জিনিস, এর গবেষণা করেন। একটা একশো মনের লোহার বাল্ব, লোহার বল, এটা যদি আপনি শূন্যে রাখতে চান তাহলে তার চারদিকে চারটা ভারী শক্তিশালী চুম্বক আপনি সেট করেন। তো চারদিকে যখন সমানভাবে ওই লোহার বলটাকে চুম্বকে টানবে, ওটা শূন্যে থাকবে। তো এই চিন্তাটা করে আপনি দেখেন যে আকাশে যত গ্রহ নক্ষত্র এগুলি কিন্তু সব এলোমেলো দেখা যায়, তাই না?
এগুলি কিন্তু সারিবদ্ধ না, এটা কিন্তু দেখলেই বোঝা যায় সব এলোমেলো, কোনটা উপরে কোনটা নিচে, একটা ছোট দেখা একটা বড় দেখা, কেন এগুলো এলোমেলো? তার কারণ, এলোমেলো হওয়ার কারণ হল এই মহাশূন্যে যতগুলি গ্রহ নক্ষত্র আপনারা দেখতে পাচ্ছেন এগুলিকে আল্লাহ তাআলা চুম্বক সিস্টেমের মাধ্যমে শূন্যে ঝুলন্ত অবস্থায় রেখেছেন, আর প্রবল বেগে চলার কারণে তারা শূন্য অবস্থান করছে। আপনি একটা ঢিল ছুঁড়ে মারেন, যতক্ষণ পর্যন্ত ওটার পিছনে ফোর্স থাকবে ও পড়বে না, ফোর্স কমে গেলে টপ করে নিচে পড়বে। তার কারণ এগুলি সব চুম্বক, গ্রহ নক্ষত্র প্রত্যেকটা এটা চুম্বক, এই পৃথিবীটা একটা চুম্বক, এবং এই পৃথিবীকে যারা টেনে ধরছে তারাও চুম্বক, তাদেরকে আবার অন্য গ্রহ নক্ষত্র টেনে ধরছে, এইভাবে একজনই অন্যজনকে টেনে ধরছে, একজনই অন্যজনকে টেনে ধরছে, এবং এত দূর থেকে তারা টেনে ধরছে যে বিজ্ঞানীরা বলেন, জেমস জিনের এসেছে, বলা হয়েছে যে সবচাইতে নিকটতম দূরত্ব হল ছয়ের পিঠে ১২ শূন্য মাইল। একটা গ্রহ নক্ষত্র থেকে অন্য একটা গ্রহ নক্ষত্রের সবচাইতে কম দূরত্ব এটা হচ্ছে ছয়ের পিঠে ১২ শূন্য মাইল। এভাবে দূরত্বে এই চুম্বকগুলি স্থাপন করে একটা একটাকে টেনে ধরছে, একটা একটাকে টেনে ধরছে, এবং জোরে চলছে, যার জন্য শূন্য। এখন এই মহাবিশ্বের এই গ্রহ নক্ষত্রগুলি চলার জন্য কত বড় স্পেস দরকার বলেন? তাহলে আকাশের পরিধি কতখানি এটা ভাবেন। এগুলো যদি আপনি ভাববেন তখন আল্লাহর প্রতি আপনি আপনার ভক্তি শ্রদ্ধা আসবে, আপনি বলবেন রব্বানা মা খালাকতা হাযা বাতিল, আল্লাহ আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই। অন্য আয়াতে বলেন সূরা মুলকের মধ্যে, ফারজেল বাসারা হাল তারা মিন ফুতুর, তুমি তোমার দৃষ্টি আল্লাহর সৃষ্টির দিকে নিক্ষেপ করো, তুমি সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাচ্ছ? সুম্মার জেল বাসারা কাররাতাইন, তুমি পুনরায় তোমার দৃষ্টি নিক্ষেপ করো আল্লাহর সৃষ্টির দিকে, ইয়ানকালে বেলাইকাল বাসারো খাসিয়াম হাসির, তোমার দৃষ্টি অপারক হয়ে ক্লান্ত হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে তোমার দিকে ফিরে আসবে, তুমি বলবে যে আল্লাহ আপনার সৃষ্টিকে আমার চোখ ধরে আমি আয়ত্ত করতে পারলাম না, সত্য কিনা বলেন। এই বিষয়গুলি চিন্তা গবেষণা যত করবেন আল্লাহর কুদরত, আল্লাহর মানে মহত্ব, আল্লাহর যে ম্যাগনানিমিটি, যে আল্লাহ সবচেয়ে বড়, এটা আপনার অন্তরে আসবে, তখন আল্লাহু আকবার এই যে কথাটা আপনি বলছেন আমরা বলছি কি, আল্লাহ সবচেয়েতে বড়, আসলেই আল্লাহ সবচেয়েতে বড়, আল্লাহ চাইতে বড় কেউ নাই, আল্লাহ চাইতে উপরে কেউ নাই। কাজে এই বিষয়গুলি চিন্তা গবেষণা আপনাকে করতে বলা হয়েছে। এখন যে অবস্থায় আমরা মহাবিশ্বের মানে দৃষ্টান্ত আমরা দেখছি, এই সবগুলি আল্লাহর হুকুমে কায়েম আছে, সবগুলি আল্লাহর আদেশ এভাবে ভাসমান অবস্থায় আছে, কোনোটার নিচে উপরে কিচ্ছু নাই, এই পৃথিবীটা এভাবে গতির সাথে এটা চলে বেড়াচ্ছে। কোথায় আমরা যাচ্ছি, যেখানেই যাচ্ছি এই পৃথিবীর আমরা বায়ুমণ্ডলে, পৃথিবীর যে গ্র্যাভিটির মধ্যে আমরা আছি, এই জন্য আমাদের আবহাওয়া অবস্থাটার কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু আমরা এই পৃথিবীকে সব আমরা মানে জাহাজে আমরা যেরকম উড়োজাহাজে উড়ে বেড়াচ্ছি আমরা। তা আল্লাহর এই কুদরত সম্পর্কে আল্লাহ গবেষণা করতে বলেছেন, এবং এই কুদরত নিয়ে গবেষণা করা নফল ইবাদতের চাইতে সব বেশি, এগুলি করলে আপনার ঈমান বাড়বে, আপনার অন্তরে আল্লাহর প্রতি ভক্তি বিশ্বাস বাড়বে, যে আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারে না। সূর্যটাকে একদিন সৃষ্টি করে রাখা হয়েছে এবং তার মধ্যে এত পরিমাণ হাইড্রোজেন দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে যে বিজ্ঞানের বলে এখন থেকে এই পৃথিবী সূর্য ১০,০০০ কোটি বছর পর্যন্ত চলার জ্বালানি তার মধ্যে আছে, ১০,০০০ কোটি বছর সূর্য চলতে পারবে, এ জ্বালানি তার মধ্যে আছে। একসঙ্গে এই জ্বালানি দিয়া সূর্যকে কোথায় স্থাপন করেছেন আল্লাহ তাআলা, কীভাবে ডিস্টেন্সে রেখেছেন, এই সূর্য যদি আমাদের থেকে আরও কাছে হতো তাহলে পৃথিবীটা পুরো স্থায়ী হয়ে যেত, এই সূর্য যদি আমার থেকে আরও দূরে থাকতো তাহলে আমরা বরফের চাকা হয়ে যেতাম, কীভাবে আল্লাহ তাআলা মানে এই হিসাব করে সূর্যকে স্থাপন করেছেন বলুন, সুবহানাল্লাহ। ওয়া তাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবী নিয়ে আল্লাহ গবেষণা করতে বলেছেন, যে গবেষণা করো দেখো তুমি যত, আমি কি বিজ্ঞানী, আমি তো যতটুকু আমার জ্ঞানের আয়ত্তে আমি বলতে পারছি, কিন্তু এটা বলাতেও তো আমরা মনের মধ্যে একটা আল্লাহর কুদরত সম্পর্কে আমরা জানতে পারছি। যারা বিজ্ঞানী তারা এ সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, আমরা তো বিজ্ঞানী না, আমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করি, আমরা যতটা পাচ্ছি আমরা তাই বলছি। তো সম্মানিত শুধু তো আল্লাহ তাআলা বলেন যে এই আসমানি কিতাবের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সুবুল আসসালাম মানে শান্তির রাস্তা সিরাত আল মুস্তাকিমে মানুষকে পরিচালিত করবেন, ওয়ুখরুজু মিনান নূর ইলা ওয়ুখরুজু মিনাজ জুলমাত ইলা নূর, এবং মানুষদেরকে অন্ধকার থেকে তিনি আলোর দিকে নিয়ে আসবেন। তাহলে দেখেন যারা ইমানদার যারা ভালো মানুষ তাদের মধ্যে অন্ধকার আছে, এই জিনিসটা ভালো করে বোঝেন।
আমি মানুষ যদি মনে করি আমার মধ্যে অন্ধকার নাই, এটা আমার 100 ভাগ ভুল হবে। আপনি যেই হন, যে পর্যায়ের লোক হন, প্রত্যেকের মধ্যে অন্ধকার আছে। এই জন্য আল্লাহ বলেন যে এই আসমানি খেজাদে কী করা হয়, ইউখরিজুহুম মিনা যুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে তাদেরকে আসমানি কেতাবের সাহায্যে আলোর দিকে নিয়ে আসা হয়। কাজে আপনাকে আলোর দিকে নিয়ে আসবে আসমানি কেতাব, অন্য কোনো বই আপনাকে আলোর দিকে নিয়ে আসতে পারবে না। এই কেতাবের নোট যেগুলি আছে সেই নোটগুলি এই কেতাব বোঝার জন্য, কিন্তু ওই কেতাবগুলিকে আপনি চূড়ান্ত মনে করবেন না। কাজে অধিকাংশ দল যেগুলো আমাদের সমাজে দল আছে, এই দল কোনো দলেরই সিলেবাস ডাইরেক্ট করান না, কোরআন থেকে আহরণ করে টুকিটাকি এখান থেকে ওখান থেকে নিয়ে এক বই বের করছে, এই আমাদের সিলেবাস। কিন্তু আল্লাহ এটা বলেন নাই, যেহেতু আল্লাহর কোরআনে অভাব নাই, আপনি যা চান সব এখানে আছে, আপনি কেন অন্য একটা সিলেবাস তৈরি করবেন? ইউখরিজুহুমিনা যুলুমাতি ইলা নূর বিইজনি ওয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম, এবং এই সুবুল আসসালাম আর সিরাতাল মুস্তাকিম একই জিনিস, শান্তির রাস্তা আর সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিম পথ দেখাবেন। আল্লাহ তাআলা আসমানি কেতাবের মাধ্যমে আমাদেরকে শান্তির রাস্তা এবং সিরাতাল মুস্তাকিম এই রাস্তাটা আল্লাহ দেখাবেন। এই সিরাতাল মুস্তাকিম বা শান্তির রাস্তা, এটা আসমানি কেতাব ছাড়া অন্য কোনো কিছু এটা দেখাতে পারে না। লাকাদ কাফার আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু আল মাসীহ ইবনে মারিয়াম, আল্লাহ বলে নিশ্চয়ই অবিশ্বাস করেছে ওই সমস্ত মানুষেরা যারা বলে মাসীহ ইবনে মারিয়াম সে আল্লাহ, আল্লাহ হচ্ছে মাসীহ ইবনে মারিয়াম, মানে মাসি ঈসা। মাসি শব্দের অর্থ হলো যে মোসা দেয়, মানে ঈসা আলাইহিস সালাম কার গায়ে মোসা দিলে তার মানে লেপ্রাসি, এটা কী জানি বাংলা, কুষ্ঠ রোগ, এই লেপ্রাসি রোগ ভালো হয়ে যায় যদি উনি কারো গায়ে হাত বুলায়। জন্মান্ধ যেটা, এটার চোখে হাত বুলাইলে উনি চক্ষু লাভ করে, এই জন্য তাকে মাসি বলা হয়। আবার কোনো তাফসীরে বলছেন মাসি অর্থ হচ্ছে যে তার পায়ের তলা সমান ছিল, আমাদের পায়ের তলা কিন্তু ফাঁকা, তো কোনো তাফসীরে মাসি মানে যার পায়ের তলা সমান, আবার মাসি মানে সত্যবাদী আর মাসি মানে মিথ্যাবাদী, একই শব্দটা লোগাতে আজাদ বলে, মানে একই শব্দের একেবারে সম্পূর্ণ বিপরীত অর্থ। তাই মাসি মানে সত্যবাদী আর মাসি মানে মিথ্যাবাদী, এই জন্য দজ্জালকে বলা হয় মাসিহের দজ্জাল, মানে মিথ্যাবাদী দজ্জাল। কথা বুঝতে পারছেন? ওই মাসি শব্দ কিন্তু দজ্জালের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। তো এই মাসিকে যারা আল্লাহ বলে, যারা বলে নিশ্চয়ই আল্লাহ হচ্ছে মারিয়ামের পুত্র মাসি ঈসা, এরা কুফরি করলো। এই কথা যারা বলে তারা কী করলো? কুফরি করলো। তাহলে খ্রিস্টানরা কাফের কি বলেন? তাহলে খ্রিস্টান যদি কাফের হয় তাহলে তাদের মেয়ে বিয়ে করা যাবে? কোরআন থেকে বোঝেন একদল লোক এখনও ইহুদি খ্রিস্টানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। কথা বলতে পারছেন? এদের ধর্মকর্মর সাথে কোনো সম্পর্ক নেই। আপনি ডাইরেক্ট দেখেন, আপনি মশলার জন্য ফেকার কেতা হয়ে যাওয়া লাগবে না। এখানে আল্লাহ কী বলছে? লাকাত কাফার আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু আল মাসীহ ইবনে মারিয়াম, নিশ্চয়ই কুফরি করেছে ওই লোকেরা যারা বলে মারিয়ামের পুত্র মাসি হচ্ছে আল্লাহ, এরা কুফরি করেছে। তাহলে খ্রিস্টানরা কাফের? কুল, হে রাসূল আপনি বলে দেন, ফামাই ইয়ামলিকু মিন আল্লাহি শাইয়া, আল্লাহর থেকে কে কি করতে পারে যদি আল্লাহ ইচ্ছা করেন? আইহুলিকাল মাসিহ ইবনে মারিয়াম, আল্লাহ যদি মাসিহ ইবনে মারিয়ামকে ধ্বংস করেন তো কে কি করতে পারে, কে তাকে ঠেকাতে পারে? উম্মাহু, তার মাকেও যদি আল্লাহ ধ্বংস করে দেন তো এটা কে তোমরা ঠেকাতে পারবে? অর্থাৎ সে যদি আল্লাহ হয় তাহলে ধ্বংস হতো না, সে তো আল্লাহ না, কাজেই তাকে আল্লাহ ধ্বংস করতে পারেন। অমান ফিরাউদের জামিয়া, পৃথিবী যারা সবাইকে যদি আল্লাহ ধ্বংস করে দেন তাহলে তোমরা কে কে করতে পারবে? এটা আল্লাহর যেমন ক্ষমতা তার তেমন থ্রেট, ক্ষমতা আসে সে ক্ষমতা বলে কথা আমরা সে বলতে পারে, আমরা এর থেকে ভীত হব যে আল্লাহ অবশ্যই করলে করতে পারেন কিন্তু আমাদের ধ্বংস তিনি করবেন না, তিনি দয়ালু, তিনি রহমান, তিনি রাহিম। আল্লাহ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর মালিকানা একমাত্র আল্লাহ, আকাশ পৃথিবীর প্রকৃত মালিক একমাত্র আল্লাহ, ওমা বাইনুহুমা, এবং আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে তারও মালিক আল্লাহ, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর ক্ষমতাবান। আচ্ছা, আমরা 17 নম্বর আয়াত চলে গেলাম, মনে রাখবেন রাত্রি ইনশাআল্লাহ আমাদের তাফসীর হবে, তখন আমরা আবার সামনে আলোচনা করব। তো জুমার মধ্যে যে আমি এটা হাদিস পাঠ করি, সেই হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আনা আমরুক মে খামসেন, আল্লাহ আমারা নিবেন না। আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদেরকে এমন পাঁচটা জিনিসের আদেশ দিচ্ছি যেই পাঁচটা জিনিসের আদেশ আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা কি? বিল জামাতে ওয়াসসামি ওয়াত্তাওয়াত ওয়াল হিজ্জাত ওয়াল জিহাদ ফিসবিল্লাহ। এক নম্বর আদেশ হলো বিল জামাতে, যে তোমরা জামাতবদ্ধভাবে জীবনযাপন করবে, বিশৃঙ্খলাভাবে জীবনযাপন করবে না। বিল জামাতে, তারপরে ওয়াসসামি তোমরা শুনবে, বিল জামাতে ওয়াসসামি ওয়াত্তাওয়াতে শুনবে, তারপর আনুগত্য করবে। ওয়াল হিজ্জাতে তোমরা হিজ্জাত করবে, ওয়াল জিহাদি ফিসবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই পাঁচটা আদেশ। তো এক নম্বর হলো মানে দলবদ্ধভাবে জীবনযাপন করা, শোনা, আনুগত্য করা, হিজরত করা এবং আল্লাহ রাস্তায় জিহাদ করা, এই পাঁচটা আদেশ। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন যখন হিজরত করা ফরজ ছিল। মক্কা বিজয়ের পরে হিজরত করা আর ফরজ থাকে নাই, মক্কা বিজয়ের পরে সমস্ত দেশ একই দেশ, হিজরতকে কোথায় করবে? তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে হাদিসটা মক্কা বিজয়ের আগের হাদিস, এখানে আল্লাহ রাসূল বলেছেন যে হিজরত করবে। আর দলবদ্ধভাবে জীবনযাপন করা, এটা আল্লাহ তাআলা কোরআনে শক্তভাবেই বলেছেন যে তোমরা জামাতবদ্ধভাবে জীবনযাপন করো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, কোনো অবস্থাতে আমাদের বিচ্ছিন্ন হওয়া ঠিক হবে না। এই বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারগুলো এগুলোর জন্য সবসময় দেখবেন যে সমাজে আলেমরা দায়ী থাকবেন। আলেম ছাড়া অন্য কোনো মানুষের নামে কোনো ইসলামের দল নাই। আছে যে কোনো দল, ওই দলের গোড়া একজন আলেমের নাম। এটা হচ্ছে মানে আমি বলবো যে এটা আমাদেরই একটা খামখেয়ালি, যে আমরা যদি পরস্পরে একে অপরের সাথে আমরা একমত হই এবং আমি যদি বিশ্বাস করি যে আমার মধ্যে অন্ধকার আছে, আর আমার প্রতিপক্ষ যে আলেম সাহেব সেও যদি বিশ্বাস করেন যে আমার মধ্যে অন্ধকার আছে, এইটা বিশ্বাস করলেই কিন্তু আমরা একে অপরের সাথে আমরা মিলতে পারি যে ভুল আপনারও আছে আমারও আছে, কাজে আমরা এ নিয়ে বাড়াবাড়ি না করি। কিন্তু না, আমি খাঁটি, আমার দল ছাড়া শব্দ যোগে যেব, এই হলো আমাদের ঘোষণা। তো এই জন্য জামাতবদ্ধভাবে জীবনযাপন করার আপনাদেরকে আমি পরামর্শ দিব যে শুধু মানে যারা কোরআনকে মেনে চলতে চায় বা কোরআন যাদের ম্যানিফেস্টো, আপনারা তাদের সাথে সঙ্গবদ্ধ হয়ে চলার চেষ্টা করেন, এছাড়া আর বলার কিছু নাই। জামাতবদ্ধভাবে জীবনযাপন করা, শোনা এবং আনুগত্য করা, যেহেতু এটা হিজরতের আগে, তো ইসলামী নেতা বা যুদ্ধের সেনাপতি যেই থাকবে তার কথা শুনতে হবে, আনুগত্য করতে হবে, তারপর হিজরত গৃহত্যাগ করা, তারপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এগুলি সবই আমাদের উপরে ফরজ ছিল, কিন্তু এখনও পর্যায়ক্রমে এগুলি কোনোটা ফরজ হয়ে আসে আবার কোনোটা রহিত হয়েছে। তো এই পাঁচটা। এরপরে সামনে বলা হচ্ছে ফাইন্না মান কাদ খারাজা কাইদা শিবনানের জামাতে ফাকাদ খালা রিবকাল ইসলাম ইসলামের উন্মুখী। যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত দূরে সরে গেল, সে তার গলার থেকে আনুগত্যের রজ্জু খুলে ফেলল। আপনি জামাত থেকে বিচ্ছিন্ন যে এক বিঘত দূরে সরে যান, তো আল্লাহ রাসূল বলেন সে আনুগত্যের রজ্জু তার গলায় ছিল, হাবলিল্লাহ আল্লাহর রজ্জু, এটা সে গর্দান থেকে খুলে ফেললো। ইন্নাইয়ার যা, যতক্ষণ সে ফিরে না আসবে ততক্ষণই মনে করা হবে সে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার আনুগত্যের রজ্জু খুলে ফেলেছে। এরপরে হাদিসের বাকি অংশ, অমান দাবে দাওয়াল পে জাহিলিয়াতে ফাওয়াবেন দুসা জাহান্নাম। জাহিলিয়াতের আহ্বান, অর্থাৎ জাহিলিয়াতের আহ্বান কি? গান বাজনা, নোবেল, নাটক, এই পৃথিবীর আনন্দ উৎসব, খেলাধুলা, এই সব পৃথিবীতে এগুলো জাহিলিয়াতের আহ্বান। এগুলি যারা প্রচার করে, এগুলির পিছিয়ে যারা অর্থ ব্যয় করে, এই যে খেলাধুলা, এতে পৃথিবীর বড় বড় ব্যবসায়ী কোম্পানিরা কোটি কোটি টাকা এখানে তারা ডোনেশন করে, কিন্তু ধর্মীয় ব্যাপারে তারা 10 টাকাও খরচ করবে না। এগুলো হলো জাহিলিয়াতের আহ্বান। তো এই জাহিলিয়াতের আহ্বান যারা করে, এরা জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লক্ষ্মী। কথা বলতে পারছেন? ভগবান দুসে জাহান্নাম। এবং সাথে বলা হয়েছে যে ওয়াইনসল্লা সমাজ আমার মুসলিম, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে এবং নিজেকে মুসলমান ভাবে, অথচ তার আহ্বান হচ্ছে জাহিলিয়াতের আহ্বান। এটা কিন্তু আপনি চিন্তা করলে আপনার ডানে বামে এরকম আপনি দেখতে পাইতে পারেন যে লোকটা রোজা নামাজ ঠিকই করে, কিন্তু তার আহ্বান হচ্ছে জাহিলিয়াতের আহ্বান। এটা যদি হয় তাহলে আল্লাহ রাসূল বলেন সে রোজা নামাজ করা সত্ত্বেও সে জাহান্নামের ইন্ধন হবে। কাজে এই জন্য আমরা সতর্ক থাকবো আল্লাহ রাসূলের হাদিস।